সৌদি খেজুর চাষ মুর্শিদাবাদ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি যে থোক টগরের কাটিং থেকে কিভাবে আপনারা নিজে বাড়িতে নিজের বাসায় আপনার বাড়িতে যে গাছটি আছে সেখান থেকে আপনারা চারা করে নিতে পারবেন। আপনাদের ফুলটা দেখায়, এটা দেখছেন খুব সুন্দর সেন্ট এবং খুব ভালো একটা ফুল, দেখতে খুব সুন্দর। এই থোক টগরের চারা কীভাবে আপনারা করবেন সেটা নিয়ে আজকে আপনাদের কাটিং করে চারা বানিয়ে দেখানো হবে এবং কীভাবে মাটি তৈরি করবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমাদের প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশন ওকে করে নিন এবং আমাদের এই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এটা একটা দেখছেন একটা বয়স্ক গাছ, একটা গাছের গোড়া থেকে দেখছেন, এখান থেকে আপনারা কিন্তু চারা করে নিতে পারবেন। এটা অবশ্যই আপনারা একটু লাইক করবেন এবং শেয়ার করবেন। আসুন আমরা শুরু করি। এবার আমরা আসবো মাটি তৈরির পদ্ধতি। এতে সেরকম মাটি আপনার বিশেষ কিছু প্রয়োজন হয় না। আপনারা এখানে দেখছেন যে নিচে আপনার একদম নিচে প্রায় 2 ইঞ্চি নিচে এখানে কিন্তু আপনার মাটি দেওয়া আছে, এখানে মাটি দেওয়া আছে আর মাটির উপরে এখানে কিন্তু বালি দেওয়া আছে। এগুলো দেখতে পাচ্ছেন শুধু বালি। এটা দেওয়ার কারণ হচ্ছে এতে আপনার সেরকম ফাঙ্গাস অ্যাটাক বা ফাঙ্গাস আক্রমণটা আপনার কম হয়। আর যদি আমি এরকম মাটির উপরে করি তাহলে পরে আপনার যে সমস্যাটা হয় সেটা হলো মাটিটা আপনার জলটাকে শুষে নেয় এবং সেটা কাদা কাদা হয়ে থাকে, যার ফলে এটা পচন হতে পারে। যার জন্য এটা শুধুমাত্র দেখছেন উপরে মাটির উপরে 2 ইঞ্চি, নিচে বালি দেওয়া আছে, এখানে এখান থেকে 2 ইঞ্চি বালি দেওয়া আছে, নিচেটায় মাটি দেওয়া আছে। এবার আমরা প্রক্রিয়া শুরু করব। এখানে সামান্য পরিমাণ আমরা এভাবে একটু করে জল দিয়ে দেবো। এভাবে একটু জল দিয়ে দেওয়ার পরে এটা ভিজে গেল আপনার, এই জলটা কিন্তু থাকবে না, নিচে যে মাটি আছে সেটাতে কিন্তু টেনে নেবে। এর পরবর্তী এবার যেটা আমরা করব মাটি, এবার এটা জল টেনে নিই। এখানে দেখেন যেটা আপনার বেশি বাড়তি ছিল সেগুলো আপনার কাটিং করে দেওয়া হয়েছে, যে পাতাগুলো আপনার ছিল এগুলো সব কাটিং করে দেওয়া হয়েছে নিচে। ঠিক যেভাবে আপনারা দেখছেন এতটা অংশ আপনার নিচে থেকে এতটা অংশ আপনারা কিন্তু ফাঁকা করে নেবেন, মানে নিচের অংশটাই যেন এরকম থাকে। আর এখানে আপনারা একটা জিনিস ব্যবহার করবেন, সেটা হলো যে এখানে আপনারা দেখছেন এটা একটা রুট হরমোন, আপনারা এটা দেখছেন এটা হচ্ছে কাটিং অ্যাড, আপনারা দেখতে পাচ্ছেন এটা, এই রুট হরমোনটা আপনারা ইউজ করবেন। এই রুট হরমোন পাবেন, আবার আলাদা রুট হরমোন অন্য পাওয়া যায়, এটা দাম বেশি না, এটা আপনার 60-65 টাকার মতো দাম আছে। এটা 50 গ্রামের একটা প্যাকেট, যেহেতু আপনার বাড়িতে করবেন আপনাদের বেশি বড় কেনার প্রয়োজন হবে না। মোটামুটি এই 50 গ্রাম নিলেই আপনাদের কিন্তু অনেকগুলো অসংখ্য চারা আপনারা এতে করতে পারবেন, প্রায় 300-400 চারা আপনারা করে নিতে পারবেন। এবার এটাকে আপনার মানে জলে আপনারা ভেজাতে পারেন বা এটা শুকনো অবস্থাতেও দিতে পারেন, এটা আমরা জলে ভিজে নিতে পারেন। আর এখানে আপনার যে হরমোন যেটা আছে সেইখানে আপনারা কিন্তু এটা এইভাবে হরমোনটাকে লাগিয়ে নেবেন। এভাবে হরমোনটা লাগিয়ে নেওয়ার পরে এবার আপনাকে এই যে জায়গাটা আছে এখানে আপনারা এটা পুঁতে দিলেন। এভাবে আপনাকে কন্টিনিউ এভাবে আপনাকে পরপর আপনাকে এগুলোকে পুঁতে দিতে হবে, এগুলো এভাবে পুঁতে দেবেন আপনারা, এভাবে পুঁতে দেবেন প্রত্যেকটা, একটু ঝেড়ে নেবেন যাতে খুব বেশি পরিমাণ লেগে না থাকে, হালকা সামান্য লেগে থাকলে এটা হবে। এখানে বেশ কিছু কাটিং করা হয়েছে, এটা ঘন হবে আপনারা বুঝতেই পারছেন। তার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হলো যে এর আগে আপনার একটা গাছ এখানে লাগানো হয়েছিল এবং সেটা হয়েছে আপনার কীভাবে শিকড় বেরিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা আমি আগে লাগিয়ে রেখেছিলাম দেখানোর জন্য। এখানে দেখেন কীভাবে শিকড় এসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিকড় চলে এসছে, অর্থাৎ এটা আমি অন্য একটা মাটিতে বা কোনো প্যাকেটে বা টবের মধ্যে এটাকে আমি লাগিয়ে নিতে পারি। এটা কিন্তু আপনারা দেখছেন এভাবে শিকড় বেরোচ্ছে, এটা আমি কিন্তু আগে আপনাদের দেখানোর জন্য আগে থেকে আমি এটা রেখেছিলাম, এটা দেখছেন আপনারা বেরিয়ে গেছে, এটা বাইরে থাক, এটা লাগানো হবে। এবার আপনারা দেখেন যে কাছাকাছি জায়গাগুলো আছে এটা জল দিলেও হয় জল না দিলেও হয়,
তবে জল দিলে কি হয়, আপনার এটা ভালোভাবে এটাকে ধরে নেয়। এভাবে আপনাদের প্রত্যেকটা লাগিয়ে নিতে হবে। এরপরে একটা কাজ আছে, সেটা হলো যে আপনারা যখন টবে এটাকে লাগাবেন বা মাটিতে, তখন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কিছু অংশ বালি নেবেন 10% মতো, আর তার সঙ্গে ভার্মি কম্পোস্ট বা গোবর সার এটা আপনারা কিছুটা নেবেন। ভার্মি কম্পোস্ট বা গোবর সার নেওয়ার পরে বা পাতা পচানো সার যেটা বাজারে পাওয়া যায় সেটাও আপনারা ইউজ করতে পারেন। তার পরবর্তীতে যেটা আপনাদের করতে হবে সেটা হলো যে ওর সঙ্গে হালকা পরিমাণ আপনারা ফাঙ্গিসাইড পাউডার, হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার ওর সঙ্গে আপনারা মিক্স করে নিলেন। তাহলে প্রথমে আপনাকে নিতে হলো 10% বালি নিলেন, 20% আপনাকে গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিলেন, তার সঙ্গে মাটি দিয়ে আপনাকে মিক্স করে নিতে হবে। অনেকে আবার ড্রেনেজ সিস্টেমের জন্য যদি আপনার টবে করেন তাহলে সেক্ষেত্রে অনেকে আবার আপনার কোকোপিট দিতে পারেন, বা ধানের যে চাল হয়, চাল হওয়ার পরে যে তুষ বা গুঁড়ো হয় সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সেটাও মানে কম খরচের মধ্যে, মানে সেটাতে আপনাকে কোনো পয়সা দিয়ে কিনতে হবে না, সেটা আপনি কিন্তু বাড়িতেই পেয়ে যাবেন বা আপনার কাছাকাছি জায়গাতে আপনারা সেটা কিন্তু পেয়ে যাবেন, সেটাও আপনারা ইউজ করতে পারেন। এবার মাটিটাকে ভালোভাবে আপনাকে শুকোতে হবে, যেটা আপনি মিক্স করলেন সেটাকে ভালোভাবে শুকিয়ে নেবেন। ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু টবের মধ্যে মাটিটা ভরে রেখে দেবেন। এবার এই গাছগুলোকে একটা একটা করে তুলবেন আর একটা একটা করে আপনারা লাগাবেন। আর যদি মনে করেন যে না আমরা এটা মাটিতে লাগাবো, তাহলে সেক্ষেত্রেও আপনারা কিন্তু সেই একই পদ্ধতি অবলম্বন করবেন। সেই মাটিটাকে মোটামুটি 1 ফিট বা 1 ফিট গর্ত করে ভালোভাবে মাটিটা তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে আপনারা কিন্তু এটাকে এবার রোপণ করবেন। এখানে আপনার খুব বেশি নেই, আর দু একটা আছে, এটা লাগিয়ে নিই। এরপরে আপনারা কী করবেন, এটা কিন্তু এই অবস্থায় যেমন খোলা আছে এরকম আপনারা খোলা রেখে দিতে পারবেন না। এটা যদি এভাবে খোলা অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু পাতাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং কিন্তু অনেকগুলো কিন্তু আপনার বাদ যাবে। তো সেই জন্য আপনাদের একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। অনেক সময় অনেকে বোতল কাটিং করে ঢোকানো হয়, বা যদি আপনার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বাজার থেকে যে সমস্ত আমরা মালপত্র নিয়ে আসি, যে ক্যারি ব্যাগগুলো আমাদের কাছে থাকে, সেটার মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। এটাও লাগিয়ে দিই। তো সেটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি, সেটাও আপনাদের বলে দিচ্ছি কীভাবে করবেন। এবার দেখেন, এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এটা হয়ে গেছে, এবার এটা বন্ধ করে দিই, হরমোনের কাজ হয়ে গেল। আপনারা এটা যে কোনো সারের দোকানে গিয়ে যদি বলবেন কাটিং হরমোন, কাটিং হরমোন বললে আপনাদেরকে কিন্তু দিয়ে দেবে। তবে কাটিং অ্যাড বলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার একটু ভালো। এখানে এবার আপনাকে যেটা করতে হবে, এরকম একটা ছোট স্প্রে মেশিন যদি আপনার থাকে তাহলে খুব ভালো, এভাবে আপনাকে স্প্রে করে নিতে হবে, পাতাটা ভালোভাবে পুরোটা ভিজিয়ে দিতে হবে, ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন অনেকগুলো ফুল, এই ফুলগুলো ফুটে যাবে ভেতরেই, দেখবেন ফুলগুলো ফুটবে। এটা আপনার আমি স্প্রে করে দিলাম, ভালোভাবে স্প্রে হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো এরকম একটা ক্যারি ব্যাগ নিয়ে আপনাকে এই ক্যারিটাকে উপর দিয়ে ঢেকে দিতে হবে, এটা ঢাকা অবস্থায় থাকবে। এটা কতদিন থাকবে, আপনারা এটা 3 থেকে 4 দিন পর্যন্ত আপনারা এটা ঢেকে রাখতে পারবেন। বেশি দিন যদি রাখেন তাহলে কিন্তু আপনার ভেতরে ফাঙ্গাস তৈরি হতে পারে বা হওয়ার সম্ভাবনা থেকে যায়, যার ফলে আপনারা কিন্তু এটা লক্ষ্য রাখবেন, 3 থেকে 4 দিন কিন্তু আপনারা এটা রাখবেন। আর নিচের যে অংশটা আছে, নিচের অংশটা এটা রাখার সময় এই নিচের দিকে ভালোভাবে একটা দড়ি দিয়ে এইভাবে আপনারা বেঁধে দিতে পারেন, বা এটাকে ভালোভাবে এটাকে মুড়ে নিচে প্যাকেটের নিচে আপনারা এটা রেখে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপরে দেখবেন আপনার সুন্দরভাবে সব গাছগুলো শিকড় বেরিয়ে গেছে এবং আপনি প্রত্যেকটা চারা বাড়ির বিভিন্ন অংশে আপনি রোপণ করতে পারবেন বা টবের মধ্যেও আপনি এগুলো করতে পারবেন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।